আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সামনে একটি রেসিপি করে দেখাবো, সেটা হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়ি ঘণ্ট। তাহলে এই মুড়ি ঘণ্টটা করতে আমার যা যা লাগবে সেগুলো আমি রান্না করার সময় একে একে পরিমাণটাও বলে দেবো এবং দেখিয়ে দেবো কী কী দিয়ে এটা আমি রান্না করছি। এই রান্নাটা অনেকেই করেন, অনেকেই করতে পারেন, কিন্তু আমি কী করে করি সেটাই আপনাদের সামনে দেখাবো। তো রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হতে থাক, ততক্ষণে দেখেন এই যে এইভাবে আমি কাতলা মাছের মাথাগুলো টুকরো করে, এটা অনেক বড় কাতলা মাছ, তার মাথাগুলো এভাবে টুকরো করে কেটে সেটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটু হলুদ লবণ মেখে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। মাথাটাকে আমি ভেজে নেব, অনেকে এটাকে কাঁচা কষিয়েই রান্না করেন কিন্তু আমি একটু ভেজে নেব। তো সেই ভেজে নেওয়ার জন্য চুলা প্যান দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেব তেল। তেলটা আমি বেশি করে দেব কারণ এই মাছ ভাজার তেল দিয়েই আমি পুরো রান্নাটা করব। আর এই মাছ ভাজার তেলে রান্নাটা করলে রান্নাটা মজা হয় বেশি, তাই এটা আমি তেল বেশি করেই দিচ্ছি। মাছটাও ভাজা হবে এবং এই তেলে আমার রান্নাটাও হয়ে যাবে। দেখুন এখানে আমি প্রায় হাফ কাপেরও একটু বেশি তেল নিয়ে নিয়েছি, নিয়ে এটা গরম হতে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু কড়া করেই ভেজে নেব, কারণ এগুলো ফ্রোজেন মাছ, একটু কড়া করে না ভাজলে এর মাছের একটা আস্তে গন্ধ থেকে যায়। তা আমাদের দেশে তো তাজা মাছ দিয়ে, তাজা মাছের মাথা দিয়ে রান্না করা হয় টাটকা মাছ, তো সেগুলো অনেকেই এটা শুধু কষিয়েই রান্না করে, ভাজার প্রয়োজন হয় না। তেলটা আমার গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে একে একে মাছের টুকরাগুলো, মানে মাথার টুকরাগুলো দিয়ে দেব। দেখুন আমি এখানে লেজের টুকরাটাও নিয়ে নিয়েছি, নাহলে এই লেজটা খাওয়া হবে না। এগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। ভাজা পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখুন মাছটা এভাবে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ফিরে এলাম রান্নায়। তো মাছটাকে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে, একটু স্প্যাচুলা দিয়ে, গুঁতো দিয়ে দিয়ে ভেঙে নিয়েছি, ভেঙে ভেজে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয় এবং এর মধ্যে মশলাটাও ভালোভাবে ঢোকে। এবং আমি এটা রান্নার সময় একটু, মাছ কষানোর সময় একটু ভেঙে দেব। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়, চুলায় যে তেলটা আমি মাছ ভেজেছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা। ঠিক এভাবে আমি বোটা ছাড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এটাকে আমি ভেজে নেব কারণ এটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি, কারণ এই ডালটাকে আমি পরবর্তীতে আর ফোড়ন দেব না। এখন দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ কালি জিরা, এক ভাগ জিরা আর এক ভাগ রাঁধুনি, এটাকেও আমি এখন এই ফোড়নে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে জালটা আমি একদম বন্ধ করে দিয়েছি কারণ তেলটা আমার অনেক গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এই দুটোকে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এটাকে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব, নিয়ে তারপর একে একে পরবর্তী মশলাগুলো দিয়ে দেব। দেখুন খুব বেশি ব্রেস্তার মতো লাল করব না, বা জাস্ট একটু বাদামি কালার হবে ভাসতে ভাসতে, তখন এর মধ্যে আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। চুলার আঁচটা এখন মিডিয়াম লোয়ে দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে এটা করতে হবে, এটাকে এখন হাই হিটে দিয়ে রান্না করা যাবে না। দেখুন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এসেছে, আর একটু নরম হলে আমি এর মধ্যে এক একে সব মশলাগুলো দিয়ে দেবো। কী কী মশলা দিয়ে আমি এটা রান্না করব সেটা আপনাদের দেখিয়েও দেবো এবং এর মধ্যে দিয়ে দেব।
পেঁয়াজ আমার নরম হয়ে এসেছে, এখন একে একে সব মশলা দিয়ে দেব। তার আগে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে হাফটা টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটাকে আমি এখন এর সঙ্গে দিয়ে ভেজে নেব। টমেটোটা দিলে তরকারির কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও তেমন ভালো লাগে। আপনার এর মধ্যে পেস্টও দিতে পারেন, কিন্তু পেস্ট দিলে একরকম টেস্ট হবে, আর এভাবে কুচি করে দিয়ে তেলে ভেজে নিয়ে দিলে আরেক রকম টেস্ট হবে। পেঁয়াজটাকে দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দেবো, জাস্ট টমেটোটা নরম হওয়ার জন্য, টমেটোটা নরম হয়ে মিশে যাবে। এটাকে আর একটু নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নিয়ে দিয়ে দেবো বাকি আর মশলাগুলো। এটা এভাবে নাড়াচাড়া করতে করতেই নরম হয়ে যাবে এবং মশলার সঙ্গে একেবারে মিশে যাবে, খেতে দুর্দান্ত টেস্ট হবে, আমার তরকারি কালারটাও সুন্দর হবে। এখন দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, সেটাকে দিয়েও আমি এর মধ্যে আস্তা গরম মশলা দিব না, আপনারা চাইলে দিতে পারেন, গোটা গরম মশলা আমি এর মধ্যে আর দেবো না। এখন এটাকে দিয়ে এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের আদার কাঁচা গন্ধটা সরে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ঠিক এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি দিব এখানে এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা মরিচের ফালি করে দেব। দিব এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরার গুঁড়ো দিয়েও আমি মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলেও রঙটা নষ্ট হয়ে যাবে। এটা আমি গরম পানি দিয়েছি, সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য। এভাবে যখন তেলটা একদম উপরে ভেসে আসবে তখন আমি দিয়ে দেব বাকি সব উপকরণ। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, আগে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম টমেটোটাকে নরম করার জন্য, এখন আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি ভেজে রাখা সেই মাছের মাথাটা, এটাকে দিয়ে আমি কষিয়ে নেব। ঠিক এইভাবে নেড়ে চেড়ে মাথাটাকে কষিয়ে নেবেন। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে বা কুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিবেন, তাহলে মশলাটা মাথার প্রতিটা কোনায় কোনায় ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। ঠিক এইভাবে ভেঙে দেবেন, দেখুন আমি ভেঙে এটাকে টুকরো টুকরো করে দিচ্ছি। এভাবে ভেঙে দিলে মশলা ঢুকে যাবে মাছের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পানি, পানি দিয়ে এটাকে আমি এখন একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে এটা একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে দিয়ে দেব আমার মুগ ডালগুলো। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো, ফিরে আসছে এক মিনিট পর। ফিরে এলাম এক মিনিট পর, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখুন এটা পানি, যেটুকু পানি দিয়েছিলাম কষানোর জন্য সেটা শুকিয়ে গেছে। এখন এটাকে এভাবে আমি আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সে মুড়ি ঘণ্ট, মুড়ো ঘণ্টর যে আসল উপাদান মুগ ডাল সেটা। এখন এই মুড়ি ঘণ্টর সাথে আমি একটু কালো জিরে চাল ভিজিয়ে নিয়েছি, এই চালটাকে আমি এক টেবিল চামচের মতো চাল নিয়েছি, চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি।
তো এটাকে আমি প্রথমে দিয়ে দেব। আর এই চালটা দেওয়ার কারণ হলো এটা দিলে আমার এই মুড়ি ঘন্টটা একটু ঘন হবে, থিকনেস আসবে এবং একটু সুন্দর একটা ফ্লেভার আসবে চাউল থেকে, তার জন্য এটা আমি দিয়ে দিয়েছি। এটা কেউ চাইলে দিতেও পারেন, কেউ না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তা আমি এটা ওই ঘন্টার জন্য দিয়েছি এবং আমার মুড়ো ঘন্টটা একটু মাখা মাখা হবে সেই জন্য এটাকে আমি দিয়েছি। তা এটাকে দিয়ে আমি একটু মাছের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে এখানে আমি পুরো এক কাপ, মেজারমেন্ট কাপের এক কাপ ডাল নিয়েছি। ডালটাকে আমি গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে 3-4 বার করে ধুয়ে তারপর ডালটাকে পানি ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটাকে দিয়ে দেবো এর মধ্যে। ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে চাইলে আপনারা ঘি দিয়ে ভেজেও দিতে পারেন ডালটাকে, কিন্তু আমি ঘি দিয়ে ভাজিনি, এটা আমি কাঠখোলাই ভেজে নিয়েছিলাম, কারণ ঘি এর ব্যবহারটা আমি পরে করব। এটাকেও আমি এই মাছের মাথার সঙ্গে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে আপনারা আলাদা সেদ্ধ করেও নিতে পারেন, আগে সেদ্ধ হাফ সেদ্ধ করে নিয়ে মানে 80% সেদ্ধ করে নিয়ে এটা রান্না করতে পারেন। তা আমি আজ দুটোই একসঙ্গেই দিয়ে দিলাম, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা এটা রান্না করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, 5-6টি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এটাকে দিয়ে এর সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মুখটা কেটে দেওয়ার কারণ হলো এটা থেকে ফ্লেভার বের হবে এবং একটু একটু ঝালও বের হবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না, খেতে দারুণ লাগবে। তো এখন এখানে ডালটাকে আর 1 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি। প্রথমে আমি 1/2 কাপ পানি দিলাম, এখন আমি আরও এর মধ্যে আরও 1 কাপ পানি আমি অ্যাড করব, কারণ ডালটা সিদ্ধ হতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই আমার কাপের, এই কাপের 1 কাপ ফুল 1 কাপ পানি। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, কারণ ডালটা ফুটতে হবে। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো মোট আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে ডালটাকে ফুটিয়ে নেব। এখন আমি এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম এবং হাইয়ের মাঝে চুলাটা দিয়ে দিয়েছি। এভাবে আমি এটাকে ফুটিয়ে নেব। এটা ফুটে ওঠা পর্যন্ত আমি ফিরে আসছি, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ফিরে এলাম রান্নায়। দেখুন ঢাকনাটা তুলে দিচ্ছি, তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা ফুটেছে কি না। দেখুন আমার ডালগুলো একদম ফুটে গিয়েছে। এখন নাড়াচাড়া করতে আরেকটু নাড়াচাড়া করতে করতে একদম মিশে যাবে। তা আমি এর চেয়ে বেশি ফোটাবো না, না হলে এটা একদম ঘাটা হয়ে যাবে, একদম মানে মোলায়েম হয়ে যাবে। আমি একটু আধা ভাঙা করে রাখতে চাই, তাই এটাকে এই পর্যায়ে আমি এভাবেই রেখে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভাজা মশলার গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়া। এখানে আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়া নিয়েছি আর 1 চামচের 1/4 ভাগ নিয়েছি গরম মশলা। তো এটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলাটা পুরাটা দিয়ে নেই, একটু রেখে দিয়েছি, পুরাটা দিলে হয়তো বেশি হয়ে যাবে মশলা। দিয়ে এখন আমি লবণটা দেখে নেব, লবণটা ঠিক আছে কি না। এটাকে তো আমি আগেই ফোড়ন দিয়ে দিয়েছি, বাগার দিয়ে দিয়েছি, এখন আর বাগার দেওয়ার প্রয়োজন নাই। যদি কেউ আলাদা ডাল সেদ্ধ করে রান্না করেন তাহলে একটু বাগার দিয়ে দেবেন, বাগার দিলে সুন্দর হবে। সামান্য পরিমাণে লবণ লাগবে, আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচের 1/4 লবণ দিয়ে দিচ্ছি। আবার
লবণটা একটু কম হয়েছে। আর এই পর্যায়ে চুলার জ্বালটাকে আমি কমিয়ে দেব। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। ঘিটা দিলে একটু শাহি শাহি ঘ্রাণ হবে, খেতেও ভালো লাগবে। দেখুন, হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দেব সমস্ত ডালের সঙ্গে, এইভাবে উল্টে পাল্টে। ফাইনালি আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে লেবু পাতাও দিয়ে দিতে পারেন, লেবু পাতা দিলেও সুন্দর ঘ্রাণ হয়। তো আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আপনাদেরকে এটা একটা প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। চুলা অফ করে দিলাম। দেখলেন তো কিভাবে আমি এই মুড়ি ঘণ্টটা রান্না করলাম, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘণ্ট। তা আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই রান্নাটি বাসায় করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আমার, এবং আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, যখন যে ভিডিওটা আসবে চলে যাবে আপনাদের কাছে। তা এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই রান্নাটা এখন আমি যে আপনাদের সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি, দেখুন কি চমৎকার হয়েছে। দেখতেও যেমন চমৎকার, খেতেও তেমনি ভারী মজা। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তা আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তা আজ আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।